वेलकम टू बंग मैथामेटिक्स। हेलो व्यूअर्स, এই ভিডিওতে আজ আমরা খুবই ইম্পর্টেন্ট একটা এমসিকিউ আলোচনা করব। যে এমসিকিউটা আমরা নিচ্ছি, এমসিকিউ অন ট্রেস অফ ম্যাট্রিক্স, অর্থাৎ একটা ম্যাট্রিক্সের ট্রেসের উপর এই এমসিকিউটা আমাদের রয়েছে। দেখে নাও, এখানে একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, 100 i -1 + √3/2 0 0 1 + 2 i -1 - √3/2, দেন দ্য ট্রেস অফ এ টু দি পাওয়ার 102 ইজ। তাহলে এ টু দি পাওয়ার 102 এর ট্রেস বের করতে বলেছে। আমাদের চারটে অপশান দেওয়া আছে এবং কারেক্ট অপশান হিসেবে টিক করা আছে অপশান ডি, অর্থাৎ আনসারটা হবে 3। তাহলে দেখে নাও আমরা কিভাবে আনসারটা করতে পারি। দেখো, আমাদের এখানে যেই ম্যাট্রিক্স এ দেওয়া আছে, এ ম্যাট্রিক্সটা হচ্ছে একটা লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, ঠিক আছে? তো আমাদের একটা থিওরেম আছে, একটা ম্যাট্রিক্স যদি লোয়ার ট্রায়াঙ্গুলার হয় তাহলে তার আইগেন ভ্যালুগুলো হবে ডায়াগোনাল এলিমেন্টে যেগুলো আছে, দেন আইগেন ভ্যালুজ অফ এ ইজ। তাহলে ডায়াগোনালে কে কে আছে? 1 হবে, -1 + √3/2 হবে, আর একটা হবে -1 - √3/2। দ্যাট ইজ, একটু ভালো করে লক্ষ্য করলে আমরা দেখতে পাবো যে এই যে আইগেন ভ্যালুগুলো বেরোলো এগুলো হচ্ছে 1 এর কিউব রুট, অর্থাৎ 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এগুলো আমরা কী জানি? এগুলো প্রত্যেকেই হচ্ছে কিউব রুটস অফ ইউনিটি, যার মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওমেগা মানে কি -1 + √3/2, ওমেগা স্কোয়ার মানে -1 - √3/2। এবং এখানে আমরা যে প্রপার্টিটা জানি ওটাও কাজে লাগাতে হবে। আমরা কী জানি এখানে? 1 + ω + ω² = 0, যদিও এটা আমাদের কাজে লাগবে না কিন্তু লিখে রাখছি। এবং আরেকটা জানি, ω³ = 1 হয়। এই প্রপার্টিটা আমাদের এখানে কাজে লাগবে, ঠিক আছে? এবার আমাদের এখানে যেটা জানতে হবে যে একটা ম্যাট্রিক্স এ, তার আইগেন ভ্যালুগুলো যদি λ1 λ2 করে করে ধরো λn হলো, তাহলে এ টু দি পাওয়ার m এর আইগেন ভ্যালুগুলো কত হবে? না λ1 → m, λ2 → m, \\ λn → m, মানে একটা ম্যাট্রিক্সের আইগেন ভ্যালু যা হয় তার কোনো একটা পাওয়ারের আইগেন ভ্যালু যদি জানতে চাই তাহলে আইগেন ভ্যালুগুলোর পাওয়ার করে দিতে হবে, তাহলেই তুমি পেয়ে যাবে। তাহলে একইভাবে আমাদের a এর আইগেন ভ্যালুগুলো জানা আছে, a এর আইগেন ভ্যালুগুলো কে কে হলো? 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে এ টু দি পাওয়ার 102 এদের আইগেন ভ্যালু কে কে হবে? 1 1 → 102 মানে 1 হচ্ছে, ω² → 102 আর ω² → 102। এবার আমাদের জানতে চাইছে কি ট্রেস। দেখো, ট্রেস অফ এইটা বের করতে বলেছে, তার মানে কিন্তু আমরা এরকম করব না যে এ টু দি পাওয়ার 102 বের করব তারপর আমরা তার ট্রেস বের করব। তার জন্য আমাদের আইগেন ভ্যালুর একটা থিওরেম আছে, ওটা কাজে লাগাতে হবে। ওটাকেই বলে ট্রেস অফ এ টু দি পাওয়ার 102। তাহলে যে কোনো ম্যাট্রিক্সের ট্রেস মানে কি? আমাদের হচ্ছে সাম অফ আইগেন ভ্যালুজ। তাহলে ওই ম্যাট্রিক্সের যে আইগেন ভ্যালুগুলো হবে তার সাম করে দিলেই আমরা পেয়ে যাব ম্যাট্রিক্সের ট্রেস। তাহলে আমরা এ টু দি পাওয়ার 102 এর আইগেন ভ্যালুগুলো পেয়ে গেছি, তাহলে এইগুলো যোগ করে দিলেই হয়ে যাবে। 1 + ω² → 102 + ω² → 102। তোমরা একটু এখানে চেক করলেই দেখতে পাবে, 1 + এটা আমরা লিখতে পারি ω³ → 34 প্লাস এখানে কত হচ্ছে? ω³ → 68, কারণ এখানে 204 হয়ে যাচ্ছে, এটা আমরা এইভাবে লিখতে পারি। তাহলে 1 + ω³ মানে 1 1 → 34 মানে 1 1 → 68 মানে 1, তাহলে 1 + 1 + 1 মানে 3। তাহলে ট্রেস অফ এ টু দি পাওয়ার 102 আমাদের হয়ে গেল 3, ঠিক আছে? তো এইটাই আমাদের এখানে টিক করা আছে। তো এই ছিল আমাদের এমসিকিউ। এই একটা এমসিকিউয়ের মাধ্যমে আমরা অনেক কটা ইনফরমেশান জেনে নিলাম। আশা করছি তোমাদের এই এমসিকিউটা ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। থ্যাংকস ফর ওয়াচিং।